বাংলাদেশের তিপ্পান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দেশের ভিতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি শহীদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে আসুন জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশ বাংলাদেশ হবে স্মার্ট খেলার খবর ফুটবল ছমাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিশেলসের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে বেলা পৌনে চারটায় শুরু হবে এই দলের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ তাদের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের ক্যাম্প মিলিয়ে সতেরো দিনের প্রস্তুতি নিয়েছেন জামাল ভইয়ারা হারানোর ব্যাপারে আশাবাদী কোচ কাব্রেরা তবে শারীরিক ফুটবলাররা এগিয়ে প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না দল এই সিরিজ দিয়ে সাফ এবং বিশ্বকাপের জন্য ভালোভাবে তৈরি হবার লক্ষ্য বাংলাদেশের এই ম্যাচে লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে নাইজেরিয়ান থেকে বাংলাদেশে হয়ে যাওয়া এলিটা কিংসলের এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ঘিরে খুব বেশি দিনের প্রস্তুতি নিতে না পারলেও স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানোর সমর্থ আছে জানিয়েছে সিশিয়ালসের কোচ ও অধিনায়ক